আমরা আর্ট কলেজের প্রিপারেশনের জন্য এখন রোজ আউটডোরে বেরোচ্ছি। তো আজকে আমাদের দুজনেরই মন চাইলো চন্দননগর স্ট্যান্ডে যেতে, মন চাইলো তাই বেরিয়ে পড়লাম ভোর 5:30। অপূর্ব প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে তা স্কেচবুকে তুলে রাখলাম। ছবির মতো সুন্দর বটগাছ, অশ্বত্থ গাছ, আরো কত কি গাছ, কি সুন্দর! গাছের এত মোটা গুড়ি এতদিন শুধু যে এঁকে এসেছি আনমনে আঁকার খাতায়, তা এখন দেখে বুঝতে পারছি কি অপূর্ব দেখতে। শুধু ভাবছি এতদিন বেলা 11-12 অবধি পড়ে পড়ে কেনই বা ঘুমাতাম, এই দৃশ্য পুরো 17 বছর মিস করে ফেলেছি। সেই কোন ছোটবেলায় স্যার পার্সপেক্টিভ শিখিয়েছিলেন, সেটা এখন রেলিং এর ধার বরাবর এবং ল্যাম্পপোস্ট বরাবর সেটি অবজার্ভ করতে পারছি এবং বুঝতে পারছি, এবং খাতায় তুলতেও বেশ মজা লাগলো।